প্যাসের চোরে না ফরমানের হাড্ডি গুডি কটমট কটমট করে ভাঙতে থাকবে, বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজাবুল কবরে হক কোন, কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই রে বাবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তার পানি পড়তো। সাথীরা জিজ্ঞাসা, হযরত কবর দেখলে আপনি এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বলেন, আখেরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটি গুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে। আর খোদা না খাস্তা কবর যে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। বাবা রে, তুমি কি বুখারী শরীফ রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিসসালাম দুই কবরের নিকটে গেছেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, কবরের মধ্যে আজাব চলতে আছে। একজনে পোষাব থেকে হেফাজত করতো না, আরেকজনে সুগোল খুনি করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা রে, কত মানুষ কত কবরে আজাব দেখছে। আমি একবার খুলনায় সফরে গেলাম, তখনই এক ব্যক্তি তার ছেলেকে আমার সাথে দেখা করাবার জন্য নিয়ে আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, শুনেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি হঠাৎ কবরের দিকে তাকাইছি, তাকাবার সাথে সাথে দেখি কবরের মধ্যে আগুন। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে রে বাবা। দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছি রে বাবা। কেয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,000,000 মাইল দূরে, এই 9,30,000,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায় বা উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো নাই কয়েক মাস আগে সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9,30,000,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি তো গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, আবার উত্তপ্ত হইয়া যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুয়াত মাথার উপর উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না, ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম বই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সুলুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিজুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলেও মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব হারাইয়া যাবে, নেতারা সব লাপাত্তা হইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেজদা করে বলবে মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মোটে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলি যায় ব্যথা লাগে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন এই পানির জাহান্নামে সিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলবেন আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল, তাকে জবাব দেওয়া হবে এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ও নিমখারা, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসা লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলা পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখেদের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবতিয়ান মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান, মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে শুধু রক্ত বাড়ি হওয়া শুরু হয়ে যাবে। আইনাই আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনার চক্ষু, আইনাই হাল্লা তব কিয়ানে আলা জানবি তানাসার উমুরি মিয়াদি ওয়ালা আদরি, ও আফসুস আমার চক্ষু তুই আমার পুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না। অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার কান দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার কোমর ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরে চড়িয়ে আসলাম কিন্তু কোনো খবর কোনো কিছু হিসাব নিকাশ মিলাইতে পারলাম না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে শোনো, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান দুই কাঁটরা দুই ফোঁটা আল্লাহ পাক জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না, ওই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়া শরীরের থেকে যেই রক্তের ফোঁটা বের হইয়া পড়ে ওই রক্তের ফোঁটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না, আর ওই চোখের পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে যেই পানির ফোঁটা বের হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটাকে জাহান্নামের আগুনে দিবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবে আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়, আমি চরমনাই বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা, চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো,
কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইয়া, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ তুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ, আর মাওলার কাছে মাফ চাও, কান্না না আসলে মনের বুঝলে মন, একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া উঠছে রে মন, কত মেয়ে লোকের শরবত হয়েছে, কত মেয়ে লোকের বাতাস ঘুরছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব, ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনি না বলে তার গেলে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকির শাকির বা কাজ কাজ বন্ধের গিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এত কষ্ট করে এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই রে মালিক, আমরা কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফল, আল্লাহ জাহান্নামের খাতা আমাদের নামটা কাটিয়া দেয়, জাহান্নামের খাতা আমাদের নামটা কাটিয়া দেয়, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দেয়, আমরা তোমার দরজার ভিক্ষু, আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তুমি হাকাইয়া দাও তারাইয়া দাও, আর তো দরজা নাই রে মালিক, আর জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্বামী নাই, স্ত্রী নাই, দাদা নাই, দাদু নাই, আল্লাহ কত সাথীরা আমাদের সাথে ছিল তাদেরকে আজকে দেখি না, আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবর শুয়ে সবাই কবর আজাবকে মাফ করে দাও, এই আল্লাহ জমিনের মধ্যে হাটাদারের জমিনের মধ্যে কত তোমার অলিরা শুয়ে রয়েছে রে মালিক, সবাই কবরকে জান্নাতের বাগিচা বানা, আল্লাহ আমাদের হাটাদারের হযরতকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করো, তার সমস্ত অসুস্থ দূর করে দাও, আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদের নেক হায়াত তুমি দারাজ করো রে মালিক, যারা অসুস্থতায় পরিপূর্ণ শেফায়ে কামেলা আজানা নসিব করো, আমাদের আহ্বান তোমার কাজ করলাম বাদশাহ কবুল করে নাও।